तो गाइज आज हमें ये वीडियोते बोलबो किभाबे आपनी आपनार यूट्यूब वीडियो थेके बैकग्राउंड नॉइज रिमूव करबेन। आपनार यूट्यूब वीडियो चलार पिछने आपनार अडियो कतटा इम्पर्टेंट रोल प्ले करे सेटा आपनारा निश्चयई सकलेई जानेन। आपनार वीडियोर मध्ये जदि बैकग्राउंड नॉइज आसते थाके तो सेक्षेत्रे आपनार अडियंस खूब इजिली आपनार वीडियोटा छेड़े चले जाबे, सेक्षेत्रे आपनार भिउजो डाउन हये जाबे एबं आपनार अडियंस रिटेंशन खूबी खराब हो जाए। तो आपनर यूट्यूब वीडियो चलार पिछने आपनर अडियो क्वालिटी हाई करा अपनार पक्षे जथेष गुरुत्वपूर्ण एक काज। तो क्यों करबें सेटाई आज हमें वीडियोते सम्पूर्ण अपन संगे डिटेल्स आलोचना करब। तो गाइज बजारे आपनी पेड अनेक एप्लीकेशन आपनी अनेक सफ्टवेयर पे जा वीडियो आपनर अडियो के नॉइज रिडक्शन करार्जन, किंतु आज हमें जे सफ्टवेयरटर कथा बोलबो सेटार माध्यम आपनारा खूब इजिली आपनी आपनर अडियोर नॉइज रिडक्शन करते पारें ताओ एक चुटकी। तो वीडियो आपनार जन्य खूबी गुरुत्वपूर्ण होते चले, ताई वीडियो कोत्ताओ स्किप ना करे पूरो वीडियो देखते थाकुन। और वीडियो शेषे जदि वीडियो आपनादेर हेल्पफुल मने हय तो अवश्य एक लाइक करबें और चैनलटाके अवश्य सबसक्राइब करे जेते भूलबें ना। तो चलुन ताहले आमी आमार कम्पिउटार स्क्रिने गिये पूरो प्रसेसटा स्टेप बाई स्टेप आपनादेर बुझिए बोली। तो गाइज प्रथमेई आपनादेर एकटा कथा बोले राखी, आपनी जे वीडियो एडिटिंग सफ्टवेयरई एडिट करुन ना केन सर्वप्रथम सेखान थेके आपनाके साउंड फाइलटाके एक्सट्रैक्ट करे निते हबे এবং আলাদাভাবে সেটা সেভ করে নিতে হবে। সে আপনি প্রিমিয়ারে প্রোতেই করেন না কেন বা আপনি কাইনমাস্টারেই করেন না কেন, তো তারপর আপনি চলে যাবেন গুগলে। তো গুগলে গিয়ে আপনি সার্চ দেবেন অডাসিটি। ওকে, তো অডাসিটি বলে আপনি যখন সার্চ দেবেন আপনার সামনে যে প্রথম লিঙ্কটি চলে আসবে সেখানটা আপনি জাস্ট ক্লিক করবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অডাসিটি ফর উইন্ডোজ, অডাসিটি ফর ম্যাক, অডাসিটি ফর লিনাক্স। তো আপনি এখান থেকে অডাসিটি ফর উইন্ডোজ এটা আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। 30-33 MB মতন এর সাইজ আছে, তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো অলরেডি আমার ডাউনলোড করা, তো আমি এখান থেকে খুলে নিচ্ছি অডাসিটিটা সর্বপ্রথম। ওকে, তো তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটি স্যাম্পল ফাইল নেওয়া আছে, তো জাস্ট আমি এটাকে ট্রেনে এইভাবে আমি ড্র্যাগ করে দিয়ে দেবো। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন আমার সামনে ওয়েব চলে এসেছে। তো এখান থেকে প্রথমের কিছু পার্ট আমি ছেড়ে রেখেছি। তো গাইজ এখন আমার ফ্যান অন আছে এবং রাস্তার পাশ থেকে প্রচণ্ড গাড়ি যাচ্ছে, তো আমি ন্যাচারালি নয়েজ স্যাম্পেল নেবার জন্য আমি এই মুহূর্তে অডিও শ্যুট করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন অডিওর মধ্যে কতটা নয়েজ আসছে। তো গাইজ আপনারা শুনলেন আমার এই স্যাম্পেলটার মধ্যে কতটা নয়েজ আছে, সেই জন্যই আমি প্রথমে কিছুটা পার্ট ছেড়ে রেখেছি। জাস্ট এখান থেকে আমি এই পার্টটা সিলেক্ট করব এবং এর এই যে আপনার যে নয়েজ স্যাম্পেলটা এটাকে জাস্ট আমি এখানে আমি গ্র্যাব করব। ওকে, তো সিম্পল আপনি এখান থেকে এইভাবে ট্রেনের ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন। ওকে, তো তারপর আপনাকে এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে চলে যেতে হবে ইফেক্ট, ইফেক্ট থেকে আপনাকে চলে যেতে হবে নয়েজ রিডাকশন। ওকে, তো এখান থেকে আপনি গ্রেড নয়েজ প্রোফাইল এখানে চলে যাবেন। তো এখন আপনার নয়েজ প্রোফাইল এখানে সিলেক্ট হয়ে গেছে, তো এরপর আপনি এটাকে কন্ট্রোল এ দিয়ে টোটালটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখন টোটালটা আপনার সিলেক্ট হয়ে আছে, তো এরপর আপনাকে আরও একবার চলে যেতে হবে ইফেক্ট থেকে, এই যে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন। তো এখান থেকে জাস্ট সিম্পল আপনি ওকে করে দেবেন। ওকে, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবগুলো কতটা ন্যারো হয়ে গেছে। তো গাইজ এখন আমার ফ্যান অন আছে এবং রাস্তার পাশ থেকে প্রচণ্ড গাড়ি যাচ্ছে, তো আমি ন্যাচারালি নয়েজ স্যাম্পেল নেবার জন্য আমি এই মুহূর্তে অডিও শ্যুট করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন অডিওর মধ্যে কতটা নয়েজ আসছে। তো গাইজ আপনারা দেখলেন এখনও আমার অডিও স্যাম্পেলের মধ্যে যথেষ্ট নয়েজ আছে। তো এইভাবে আপনি আরও একবার এখান থেকে আপনি নয়েজটাকে জাস্ট এইভাবে আপনি সিলেক্ট করবেন এবং একই পদ্ধতি আপনি চলে যাবেন ইফেক্টে এবং এখান থেকে আপনি চলে যাবেন নয়েজ রিডাকশন। ওকে, তো এখান থেকে নয়েজ প্রোফাইলটা দেবেন, তারপর আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন এবং এখান থেকে আরও একবার চলে যাবেন। ওকে, তো সিম্পল আপনি ওকে করে দেবেন। তো আপনার যদি ফুটেজের মধ্যে আপনার অডিও ক্লিপিংসের মধ্যে যদি বেশি নয়েজ থাকে তো সেক্ষেত্রে আপনাকে দুবার তিনবার ধরে এইভাবে আপনাকে আপনার সমস্ত অডিও ক্লিপিংস থেকে আপনার নয়েজ রিডাকশন করতে হবে। তো দেখলেন আপনারা, ওকে, তো এইভাবে খুবই ইজি প্রসেস, আপনারা একের অধিকবার এইভাবে আপনারা করে নিতে পারেন। ওকে, তো তারপর এখান থেকে আমি একটা জিনিস আপনাদের দেখাই। তো এখান থেকে আমার একটা এই যে দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজ আছে, তো এটাকে আমি যখনই ইম্পোর্ট করতে যাব তো দেখতে পাচ্ছেন এটাকে আমি এখান থেকে ড্র্যাগ করার পর এখান থেকে এই ফাইল সাপোর্ট হবে না, পরিষ্কার এখানে নোটিশ চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন WAV ফাইল আর AIFF ফাইল অনলি এখানে সাপোর্ট করবে। ওকে, তো গাইজ আপনাকে আপনার এডিটিং সফটওয়্যার থেকে আপনাকে অডিও ফাইলটাকে সর্বপ্রথম আলাদা করতেই হবে। তো তারপর আপনি এখান থেকে
এক্সপোর্ট অ্যাজ MP3, এক্সপোর্ট অ্যাজ WAV, তো বিভিন্ন ফাইলে আপনি এখান থেকে এক্সপোর্ট দিতে পারেন এবং পরবর্তী ক্ষেত্রে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তো গাইজ এই ছিল কমপ্লিট পদ্ধতি কিভাবে আপনি অডাসিটি ইউজ করে আপনি আপনার ভিডিও থেকে বা আপনার অডিও থেকে আপনি নয়েজ রিডাকশন করবেন। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে একটু নিচে থেকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী আবার কিছু এই ধরনের ইনফরমেটিভ ভিডিওতে। বয়।